আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার এবং হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়, এটা আমরা কিন্তু সবাই জানি। এখন দেখা যায় আপনার 1000 সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়, আপনার এদিক সেদিক থেকে 5টা 10টা 20টা এরকম করে সাবস্ক্রাইবার আস্তে আস্তে 1000 সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে যায়, কিন্তু দেখা গেল আপনি ওয়াচ টাইমটা পূরণ করতে পারেন না। এখন আজকের এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আমি আপনাদেরকে ওয়াচ টাইম পূরণের এমন কিছু তথ্য দেব যে তথ্যগুলোর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার চ্যানেলে ওয়াচ টাইম আপনি কমপ্লিট করতে পারবেন। তো আমি কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু খুবই নতুন চ্যানেল, মানে এটা একদমই নতুন চ্যানেল। তো এইটার মধ্যে কিন্তু আমি ওয়াচ টাইম প্রায় 1000 ঘন্টার মতো ওয়াচ টাইম কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি জানি খুব শীঘ্রই কিন্তু এটার মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম অনেকেই মনে করেন যে এটা কমপ্লিট করা আসলে অনেকটা কঠিন, কিন্তু আসলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা কোনো কঠিন ব্যাপার নয়। আমি আপনাদেরকে আজকে এমন কিছু তথ্য দেব, এমন কিছু ইনফরমেশন দেব যার মাধ্যমে কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার কমপ্লিট হবে। তো এইখানে আমি হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইমের কথা বলতেছি। আপনাদের দেখাই যে আমার চ্যানেলের হচ্ছে আমি 2টা থেকে 3টা ভিডিও আপনাদেরকে দেখাবো, এবং ওই 2-3টা ভিডিও দিয়ে কিন্তু আমার প্রায় 600-700+ ওয়াচ টাইম কিন্তু আমার কমপ্লিট হয়েছে, ঠিক আছে, মানে ঘন্টা কমপ্লিট হয়েছে। তো এইখানে আমি যে সর্বপ্রথম আপনাকে একটা ভিডিও দেখাই, তো এই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন। এই ভিডিও থেকে প্রায় হচ্ছে আমি ওয়াচ টাইম পেয়েছি কত, 485 ঘন্টা, ঠিক আছে, এবং এটা কিন্তু হচ্ছে চলতে আছে, ঠিক আছে, এটা কিন্তু এখনও চলতেছে। এটার মধ্যে আরও ওয়াচ টাইম আস্তে আস্তে এটার মধ্যে বাড়বে। এখন আপনাদেরকে হচ্ছে আমি আরও একটি ভিডিও দেখাই যার মধ্যে হচ্ছে প্রায় কত ঘন্টা, আমি 70 ঘন্টার মতো পেয়েছি, এটার মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা আরও বাড়বে। ঠিক এরকম করে আমার চ্যানেলে কিন্তু প্রায় 5টা 6টা ভিডিও আছে যেগুলো হচ্ছে ভালো পরিমাণে ওয়াচ টাইম পাচ্ছে। কেন পাচ্ছে? কারণ আমি এমন কিছু ভিডিও আমি আপলোড করতেছি যেগুলো কিন্তু এখন ইউটিউবে সার্চিং লিস্টে আছে, ঠিক আছে, যেগুলো এখন ইউটিউবে সার্চ করতেছে মানুষ প্রচুর পরিমাণে। তো আমি সেই রিলেটেড কয়েকটা ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি, যার কারণে কি হয়েছে, মানুষ কিন্তু সেই ভিডিওগুলোকে দেখতেছে। এবং আমি ভিডিওতে কিন্তু আলতুফালতু কোনো কথা বলি নাই, সরাসরি কিন্তু আমি কাজের কথাগুলো বলতেছি, যার কারণে কিন্তু মানুষ সেই ভিডিওগুলোকে স্কিপ করতেছে না। তো আপনারা কীভাবে আপনাদের চ্যানেলে ওয়াচ টাইমটা পূরণ করবেন, আপনারা কি করবেন, আপনারা যেই ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও করেন না কেন, সেই ক্যাটাগরির কিন্তু কোনো না কোনো কিছু কিন্তু ইউটিউবে প্রতিদিন কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে। তো আপনি সেই ট্রেন্ডিং টপিকটাকে আপনার খুঁজে বের করতে হবে এবং সেটার উপর কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সেটার উপর যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন আপনার চ্যানেলে, তাহলে দেখবেন সেই ভিডিওটা আপনার হচ্ছে যেহেতু সার্চিং লিস্টে আছে, মানুষ সেটাকে নিয়ে সার্চ করতেছে, তো আপনার ভিডিওটা কিন্তু সার্চিং লিস্টে পড়ে যাবে এবং আপনার ভিডিওটা কিন্তু মানুষের কাছে যাবে এবং সেটাতে কিন্তু মানুষ ক্লিক করবে। এখন এটার হচ্ছে দ্বিতীয় কথাটা হচ্ছে আপনি ভিডিওতে কোনো ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলবেন না, বা আপনার ভিডিওতে আপনি শুরুতেই কিন্তু কোনো ইন্ট্রো বা অন্য কিছু লাগাবেন না, আপনি সরাসরি কাজের কথায় চলে যাবেন, তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওটা প্রথম থেকে দেখার চেষ্টা করবে, তারা ভিডিওটা স্কিপ করবে না। এতে করে কিন্তু আপনি ভিডিওতে ভালো পরিমাণে একটা ওয়াচ টাইম পাবেন। যে সিক্রেট ট্রিক্সটা, এটাই হচ্ছে সিক্রেট ট্রিক্স, এইটাই কিন্তু হচ্ছে বড় বড় ইউটিউবাররা ইউজ করছে, তারা এভাবে করে ইউজ করে কিন্তু তাদের চ্যানেলে ওয়াচ টাইম কমপ্লিট করেছে এবং তারপর হচ্ছে চ্যানেলগুলো মনিটাইজেশন করে তাদের চ্যানেলগুলোকে আরও গ্রো করেছে। আপনারাও ঠিক এই রকম কাজটা করুন, আপনারা আপনাদের টপিক, আপনারা যে কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন, সেই কন্টেন্টের কোন টপিকটা হচ্ছে আপনাদের ভাইরাল হচ্ছে, ট্রেন্ডিংয়ে যাচ্ছে, তো সেই টপিকের উপর হচ্ছে আপনি একটি ভিডিও করে আপনার চ্যানেলে আপলোড করে দিন। এবং ভালো পরিমাণে আপনাকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, প্লাস হচ্ছে আপনার যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু ভালো মতো বসাতে হবে, তারপরে কিন্তু দেখবেন আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে এবং তারপরেই কিন্তু আপনি সেই ভিডিও থেকে ওয়াচ টাইমটা গেইন করতে পারবেন। আপনার একটা ভিডিও দিয়েই কিন্তু হচ্ছে আপনি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, যদি আপনি হচ্ছে ভালো কিছু ইনফরমেশান আপনি দিতে পারেন। তো আমার যেই ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভিডিওতে হচ্ছে প্রায় 400-র উপর ভিউ, মানে 400-র উপর ঘন্টা আমি গেইন করেছি, এটার মধ্যে কিন্তু আস্তে আস্তে এটার ঘন্টা বাড়বে, একসময় দেখবো কি এইটা দিয়ে কিন্তু আমার প্রায় 2000 বা 3000 ওয়াচ টাইম কিন্তু এটা দিয়ে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে মূলত হচ্ছে আপনাদের যে ওয়াচ টাইমটা আপনারা কমপ্লিট করতে পারেন। ভিডিওতে কখনোই আপনারা শুরুর দিকে যখন আপনাদের চ্যানেল যতদিন 1000 সাবস্ক্রাইবার পূরণ না হচ্ছে এবং ওয়াচ টাইমটা পূরণ না হচ্ছে, ততদিন আপনারা আপনাদের ভিডিওতে কখনোই ইন্ট্রো লাগাবেন না। শুরুর দিকে ইন্ট্রো লাগালে মানুষ সেটাকে কিন্তু স্কিপ করে দিবে, আপনার ভিডিও দেখার উপর যে ইন্টারেস্টটা জাগবে সেটা কিন্তু তাদের
চলে যাবে, যার কারণে শুরুতেই আপনি হচ্ছে কোনো ইন্ট্রো লাগাবেন না, আপনাকে শুরুতেই হচ্ছে যে তথ্য নিয়ে আপনি ভিডিওটা তৈরি করেছেন সেটা দিয়ে আপনাকে শুরু করতে হবে, যার ফলে মানুষের আকর্ষণ আপনার ভিডিওর উপর থাকবে এবং তারা অনেকক্ষণ কিন্তু আপনার ভিডিওটা দেখবে, যার কারণে আপনারা ওয়াচ টাইমটা পাবেন।